नमस्कार प्रिय दर्शक श्रोता मंडली समाचार त्रिपुरा चैनल पक्ष थेके शुभेच्छा एवं भालोबासा आमि डॉक्टर एसपी गोस्वामी प्रतिदिनेर मतो आजके एसेछि होमिओप्याथी निये आलोचना करब। पुजो गेलो, पुजोते पश्चिमबंगे तो खूबई खराब अवस्था, मानुषेर मने शांति नेई, सुख नेई, सेटा आमरा नेटे देखते पेयेछि। जाइ होक प्रत्येक बछरेर मतो कोनो रकमे पुजो जा हबार तो हयेछे, सेई दुःख निये सकलेई कष्ट दिन काटाच्छेन जेटा आमरा देखते पाচ্ছি। যাই হোক ব্যক্তিগতভাবে প্রত্যেকের শরীর ভালো না, মন ভালো না থাকলে শরীর তো ন্যাচারালি খারাপ হবেই। তো সেই অবস্থাতে অনেকেই ওষুধ বিষয়কের জন্য ওষুধ খোঁজেন। তো আমাদের যে ইউটিউব চ্যানেলে যে হোমিওপ্যাথি নিয়ে আমরা যেটা আলোচনা করি সেখানে সব রোগেরই কম বেশি ওষুধ রয়েছে বলা হয়েছে, রোগ লক্ষণ বলা হয়েছে এবং তার সাথে কোন কোন রোগে কোন ওষুধ সেটাও আমরা বুঝিয়ে দিয়েছি। সবসময় আমরা বলি যেটা বলতে হয় যে আমাদের এই ভিডিওগুলো কিন্তু অ্যাকচুয়ালি এডুকেশনাল পারপাসের ভিডিও, একেবারে পিওরলি মেডিকেল ভিডিও বলা যায় না। অর্থাৎ কিনা আমরা লিখে দিতে বাধ্য হই যে প্রত্যেকটা ভিডিও দেখার পরে যখন আপনারা ট্রিটমেন্ট করবেন একজন অভিজ্ঞ ডাক্তারের সাথে পরামর্শ করেই করবেন। আমাদের ভিডিও ঠিক আছে এবং আমি দেখেছি আমার ভিডিও দেখে অনেকেই ট্রাই করেছেন এবং সুস্থ আছেন, তো অবশ্যই করতে পারেন। যাই হোক, তো যেহেতু নিয়ম ইউটিউবের নিয়ম অনুযায়ী আমাদের চলতে হয় সেটার জন্য বলছি অবশ্যই আমাদের প্রেসক্রিপশনের সাথে অন্যদের সাথেও একটু কনসাল্ট করা ভালো, ঠিক আছে। আচ্ছা, সবচেয়ে বড় কথা হচ্ছে এই যে পুজো গেল, পুজোর সময় মানুষের দেখুন বাড়িতে খাওয়া দাওয়া, অতিথি আপ্যায়ন এগুলো তো আছেই, প্রচুর হাট বাজার সকলেই করেন, মিষ্টি মিষ্টি সব কিছু, পিঠে মালপা থেকে শুরু করে একেবারে মাছ মাংস কোনো কিছু আর বাদ নেই, সকলেই কম বেশি বাড়িতে একটা আয়োজন রাখেন এবং সবাই মিলেমিশে দূর দূর থেকে পরিবারের লোকেরা দূর থেকে আসেন, সকলে মিলে বসে একটু আনন্দ হই হল্লা, অনেক দিন পর মিলিত হওয়া, মেয়ে বাপের বাড়ি যাচ্ছে, তো সেই যে একটা আনন্দ, সেই আনন্দটা সকলেই ধরে রাখার চেষ্টা করেন। এবং অবশ্যই এটা একটা সারা বছরের একটাই পার্বণ, সুতরাং এটাকে গুরুত্ব সবাই দিয়ে থাকেন। আমাদের বড় পূজা হচ্ছে দুর্গা পূজা, সুতরাং এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ। এখন প্রশ্ন হচ্ছে একজন ডাক্তার হিসেবে আমি যেটা লক্ষ্য করেছি, যেটা বলেছি, এই যে অতিরিক্ত তেল মশলা, সেটা মাংস হোক মাছ হোক এটা ওটা সকলেই আছেন, ঘি মশলা এগুলো আছে, নিরামিষ রান্না করলেও ঘি দিচ্ছেন অনেকে, এতে কি হচ্ছে অনেকের পেট একেবারে ভারবার হয়ে আছে, মানে খিদে টিদে কমে গেল, পায়খানাও ক্লিয়ার হচ্ছে না কদিন থেকে, এমনিতেই অনেকেই তো ভুগছেন। তার মাঝখানে যখন এই তেল মশলার একটা বিরাট বন্যা বা অন্যান্য মিষ্টি বৃষ্টি এগুলো তো আছেই, সব মিলিয়ে এই সময়ে পেটের সমস্যাটা বেশি বড়ভাবেই দেখা দিচ্ছে, যেটা অনেকে বুঝতে পারছেন যে খাওয়ার পরে কষ্ট হবে, তারপরেও খেয়ে নিচ্ছেন, কারণ ওই যে বললাম না সকলের চাপে পড়ে আরে খাও 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 কিচ্ছু হবে না এই যে বলে অনেকে জোর করে খাইয়ে দিচ্ছেন। তো অনেকেই আছে, অনেক সুগারের পেশেন্ট আছে, অনেকে জন্ডিসের পেশেন্ট আছে, মানে যেটা খাওয়া উচিত নয় সেটাও খাওয়া হয়ে যাচ্ছে। তো তাদের পাশে আমরা আছি, আমাদের ডাক্তারি আছে, আমাদের হোমিওপ্যাথি ভিডিওগুলো আছে, আপনারা দেখে নেবেন। প্রত্যেকটা ব্যাপারে আমরা ওষুধপত্র জানিয়েছি, সেফ মেডিসিন, অর্থাৎ কিনা একটা দুই ফোঁটা ওষুধ তো খাওয়া যায়। সুতরাং এত ডাক্তার ডাকাডাকি না করে, ডাক্তারের কাছে না দৌড়ে, হসপিটালে না গিয়ে বাড়িতে যদি অল্প হোমিওপ্যাথি একটা দুটো আইটেম থাকে খেয়ে নিতে পারেন। তার মধ্যে প্রধান যেটা আমরা নাক্স ফাক্স তো আছেই, সব নাক্স ভূমিকা সম্পর্কে অনেকেরই জানা আছে, এক ফোঁটা দুপোটা খেয়ে নিলে মোটামুটি পেটের মধ্যে গ্যাস হতে দেবে না, পায়খানাটা ক্লিয়ার করে মোটামুটি শরীরটাকে সে বাঁচিয়ে রাখার চেষ্টা করবে। কিন্তু অনেক ক্ষেত্রে নাক্সও তার পুরো কাজ করতে পারে না, কারণ কি আরও কমপ্লিকেশন থাকতে পারে শরীরে, বুঝতে পারছেন। আজকে আমি পেট নিয়ে আলোচনা করছি, এই পুজোতে যারা বিভিন্ন সমস্যা আছে, যেমন গ্যাস হচ্ছে, অ্যাসিড হচ্ছে, কনস্টিপেশন আছে, আর সবচেয়ে বড় কথা হচ্ছে মেয়েদের বলুন ছেলেদের বলুন মুখের মধ্যে যেন একটা দুর্গন্ধ লাগছে, দাঁত বাঁশ করার পরেও মুখের মধ্যে গন্ধ আসছে, তাহলে বুঝতে পারছেন তো এটা আসলে পেটের ভেতর থেকে গন্ধটা আসছে, বুঝতে পারছেন তো। যেমন অ্যালকোহল খেলে, যেমন মদ খেলে মুখে তো আর মদ থাকে না, মদটা পেটেই চলে যায়, কিন্তু তখন দেখবেন হল হল করে অ্যালকোহলের গন্ধ বের হতে থাকে, মানে মদের গন্ধটা বের হতে থাকে, তাহলে কোথা থেকে আসে, লিভার থেকে আসে, আর লিভারে ওই অ্যালকোহলের গন্ধটাই মুখ দিয়ে নিঃশ্বাসের সঙ্গে বের হচ্ছে। তো পেটের মধ্যে গ্যাস হলে এটা হলে ওই বাজে গন্ধটাই কিন্তু মুখ দিয়ে বের হচ্ছে, সুতরাং নিঃশ্বাসের সঙ্গে যখন বের হয় তখন ওই পচা মুখের গন্ধটা পচা হয়ে যায়, বুঝতে পারছেন তো, অনেক পচা হয়ে যায়, যাতে করে সমাজে মেলামেশা চলাফেরা করতে গিয়ে সমস্যা, সেটা মেয়েদেরও হতে পারে ছেলেদেরও হতে পারে। তো এই সমস্ত ক্ষেত্রে প্রথমে তো দাঁত ব্রাশ করবেন অবশ্যই, বারবারই করবেন, দাঁতে ময়লা যেন না থাকে অবশ্যই, কিন্তু পেটের ভেতরে গ্যাস থেকে যে গন্ধটা সেটা দাঁত ব্রাশেও যায় না। আজকের আলোচনার বিষয়বস্তু কিন্তু দাঁত নয়, দাঁতের গন্ধ নয়, আমি কিন্তু পেট নিয়েই আলোচনা করছি। এই পুজোতে যারা গ্যাস অ্যাসিডিটি এগুলোতে খুব ভুগছেন, আগের থেকেও ভুগছেন, যারা অ্যান্টাসিড খান বা সকাল ঘুম থেকে উঠে একেবারে একটা খালি পেটে একটা ক্যাপসুল খেতে হয়, ট্যাবলেট খেতে হয়, এগুলো তো অনেকের ধরা বাঁধা রয়ে গেছে, তাদের জন্য হচ্ছে। বা যাদের গ্যাস অ্যাসিড জেনারেলি হয় না কিন্তু এবার হয়ে গেল যে পুজোতে এটা ওটা খেয়ে হয়ে যাচ্ছে, তো তাদের জন্যে আজকে আমি দুটি ঔষধ নির্বাচন করে রেখেছি, আপনারা দুটি ওষুধ কিনে আনতে পারেন এবং খেয়ে দেখতে পারেন। খেয়ে দেখতে নয় মানে এটাতে কাজ হবে বলেই তো মানে ভিডিওটা করেছি, অবশ্যই একটা সুফল পাওয়া যাবে। আচ্ছা, এবারে একটু লক্ষণ সম্পর্কে আলোচনা করে নিই। যেমন অনেকের দেখা যাচ্ছে খাওয়ার পরে পেটটা একদম ভারবার হয়ে গেল, গ্যাস অ্যাসিড হয়ে গেল, মাংসই খান মাছই খান একেবারে পেট একদম ভরা, মানে সকালবেলা খেয়েছেন তো দেখা যাচ্ছে সারা দিনই একই অবস্থায়, রাতে যে আবার খাবেন রুচি নাই, জেনারেলি যেটা হয় না, মানে রাতে অনেকে খাওয়াই বাদ দিয়ে দেন, রাতে আর খাবো না, দিনের খাবারে হজম হচ্ছে না, বুঝতে পারছেন তো, এটা গেল একটা সিমটম। কনস্টিপেশন অর্থাৎ পায়খানা এমনিতেই পরিষ্কার হচ্ছে না, আর গত কয়েকদিন থেকে মানে সপ্তমী থেকে দেখা যাচ্ছে পায়খানার হচ্ছে, মানে পায়খানা প্রায় বন্ধ হয়ে যাচ্ছে এমন অবস্থা। তো এরকম অবস্থাতেও আজকে যে ওষুধগুলো বলবো সেটাতেও সে কাজ করবে। আচ্ছা, আর কি আছে? আর যেটা বলছিল মুখের দুর্গন্ধ, এটা কমনলি মুখে যাতে দুর্গন্ধ হয়, গ্যাস থেকে যাতে দুর্গন্ধ হচ্ছে, সেটাও এই রোগটা কমাবে, বুঝতে পারছেন। দেখুন পেটে গ্যাস বলেন এটা বলেন এটা, আর আগে অনেকগুলো ভিডিও আমরা দিয়েছি, যেমন অ্যাসিডিটি বেশি হয়ে গেলে কার্বোভেজও কাজ করে, কিন্তু যাই হোক কার্বোভেজ অনেকে খান দেখেছি, তো মনে করুন আজকে আমি কার্বোভেজ সম্পর্কে বলছি না, আরেকটা এর চেয়েও বেটার অ্যান্ড বেস্ট আরেকটা ঔষধ আছে, সেটা নিয়ে আমি আলোচনা করবো। বিশেষ করে তেল মশলা মানে বেশি মারাত্মক খাওয়া হয়ে যাচ্ছে, বুঝতে পারছেন তো। আচ্ছা, যাদের এই তেল মশলা পিঠে পিঠে এগুলো খেয়ে পিঠেটা একটু বেশি হয়ে গেছে, বুঝতে পারছেন তো, মিষ্টি মিষ্টি বেশি খেয়ে নিয়েছে, তাদের জন্য আমাদের হোমিওপ্যাথি শাস্ত্রে যেটা বলা হয়েছে পালসেটিলা 30 নেবেন এবং 2 ফোঁটা করে দিনে 3 বার খাবেন, তাহলে তেল মশলার ওইটার যে এফেক্ট অনেকটা কমিয়ে দিতে পারে। আচ্ছা, কিন্তু এটাও একেবারে ফাইনাল নয়, পালসেটিলা খাওয়া যেতে পারে যদি মিষ্টি মিষ্টি বেশি খান, পিঠে মালপা যদি বেশি খান তাহলে পালসেটিলা কাজ করবে, কথাটা মনে রাখবেন পিঠে মালপা যদি বেশি খান তবেই পালসেটিলা খাবেন, আদারওয়াইজ খাবে না। আচ্ছা, বাকি যে তেল মশলা এটা ওটা বেশি খেয়ে নিয়েছেন বা রেস্টুরেন্টে গিয়েও খাওয়া হয়ে গেছে, এটা খাওয়া গেছে, মাংস খেয়েছেন, তাদের পেটটা যে একেবারে ভারবার হয়ে গেছে, তখন আপনি কী করবেন? আজকে তাহলে ওই ফাইনাল ব্যাপার যেটা, অর্থাৎ পুজোর দিনগুলোতে যাতে যে যারা সমস্যায় ভুগছেন, এখনও ভুগছেন, তাদের জন্যে দুটি ওষুধ আমি নির্বাচন করেছি। সেই দুটি ওষুধ কি আমি বলছি, ঔষধ একটাই, দুটি প্যাটার্নে দুটি। আজকের ওষুধের নাম হচ্ছে ম্যাগমিউরিটিকাম, ম্যাগমিউর সংক্ষেপে ম্যাগমিউরও বলা হয়। এটা দুভাবে পাওয়া যায়, একটা হচ্ছে বায়োকেমিক কম্বিনেশন। বায়োকেমিক তো জানেন, ডক্টর সুসুলার আবিষ্কার করেছিলেন বায়োকেমিক। এটা আসলে একটা সল্ট, বডি সল্টের ঘাটতিটা পূরণ করতে পারে। তো এটা সাদা ট্যাবলেট থাকে, কৌটো থাকে, তো সেখানে খেতে পারেন ম্যাগমিউর 6X 4টি করে ট্যাবলেট দিনে 2বার করে খাওয়া যায়, সকালে 4টা বিকালে 4টা। এবার যদি খেতে পারেন তাহলে দেখবেন অ্যাসিডিটি এগুলো কমবে। কিন্তু না, এর সাথে আরেকটা ওষুধ আমি বলবো, সেটা কি? ম্যাগমিউ বায়োকেমিক কম্বিনেশন তো আছেই, আর আপনি হোমিওপ্যাথি পটেন্সিতেও ডেলিউশনেও আছে, ম্যাগমিউর 30 পটেন্সি কিনে নিয়ে আসবেন, ম্যাগমিউর 30 পটেন্সিও কিনে নিয়ে আসবেন। শুধু বায়োকেমিক ট্যাবলেট খেলে হবে না, ম্যাগমিউর এটার সাথে ম্যাগমিউর পটেন্সি 30ও নিয়ে আসবেন এবং 2 ফোঁটা করে দিনে 3 বার করে খাবেন, বেশি নয়, 4-5 দিন খান। দেখবেন এই দুটো ওষুধে একটা বডি সল্ট ঘাটতিটা পূরণ করবে, আর আরেকটা पोटेंशियल डाइलेशन अपना बॉडीर जो सेलटा जो डैमेज सेलटा रिपेयर कर एसिडिटी तो ये दोटो तो क्योंकि ठीक हो जाए देखा गया दुटो खेले पड़े जेटा हो था अर्थात मुखर गंधटा कमे जो देखा गया बेसि दरकार पुजोते सबाई मुखोमुखि दाड़िए कथा बोलें एटा बोलें सकल ही अवश्य एक असुविधा जो गंध था तो नेचुरलि सामने जन अपना मुखर गंधे एक डिस्टार्ब फिल कर तो से जाते ना सेटार आज के दुटो औषध किने आनते पारें खेते पारें अवश्य आबारो रिपिट करछि मैगमिउरिटिक आम 6x टैबलेट आकारे पाওয়া যায় বায়োকেমি দোকান থেকে অ্যাকাউন্টস কিনে নিয়ে আসুন এবং 4টি করে 2 বেলা খান সকালে 4টা বিকেলে 4টা চুষে খাবেন জল দিয়ে গিলতে হয় না এসব ওষুধ আর কি করবেন ম্যাগমিউর পটেন্সি নিয়ে আসবেন 30 মানে লিকুইড সেটা দুপুরটা করে দিনে 3 বার করে খাবেন সকালে দুপুরটা দুপুরে দুপুরটা বিকেলে দুপুরটা বাস এই দুটো ওষুধ যদি কন্টিনিউ করেন আপনার পেটের সমস্যাটা देखें एकदम कमे गए आशा करीडियोटा जरा देखें और ओषुध जरा किने आनबें अवश्य टेस्ट कर देखूँ एक भलो रेजल्ट आसार विश्वास ठीक है। हमें पुजोते किछु बिरति गेछे सकलेरई आमि बिरति दिते पारि ना आजके दिलाम आजके थेके आबार शुरू होयेछे नतून करे भिडियो जारा आमार चैनल सबसक्राइब करे रेखेछेन भिडियोगुलो देखबेन आर जारा चैनेले नतून एसेछेन चैनेलटाके सबसक्राइब करे नेबेन एबं बेल आइकनटा टिपे देबेन जाते प्रत्येक दिन आपनार मोबाइले आमार भिडियोगुलो चले जाय ठीक है। और ये भिडियो भलो लागले एक लाइक देवें ये हमारे रिक्वेस्ट ठीक है। आत्मीय बंधुदेर भिडियो शेयर करें पुजोते जेमन शुभेच्छा जानाच्छेन एटार साथे एटाओ शेयर करें जाते तादेर पेटटा भलो थाके ठीक है। अवश्य आगामीकाल आरेकटा भिडियो निये आपनादेर सामने आसछि भिडियोटा देखबेन आमंत्रण जानाच्छि ततक्षणेर जन्य बिदाय चाइलाम नमस्कार धन्यवाद।